কি হলো? খাবে বলো, কি খাবো? কি রে, কি মানে কি খাবার খাবে, কি রান্না করবো বলো, তুমি যা বলবে তাই রান্না করবো। কি ব্যাপার আছে, কি কিছু ধান্দা আছে নাকি তোমার? মানে কি আমি কি সবসময় তোমার কাছে ধান্দা নিয়ে আসি নাকি? ধান্দার কি হলো, তোমাকে তো রোজই জিজ্ঞেস করি, আজও জিজ্ঞেস করছি কি খাবে বলো। যখন থাকো না বাড়িতে, অফিস যাও আলাদা ব্যাপার, আজকে বাড়ি আছো তাই জিজ্ঞেস করছি কি খাবে বলো। কথা, একটু মাংস চিকেন পকোড়া বানাও। হ্যাঁ তা ঠিক আছে, বানাবো। হ্যাঁ তাহলে কি? হ্যাঁ মানে বলছিলাম, কালকে ঝুমা বৌদিদের বাড়ি গেছিলাম, সন্ধেবেলায় আমার ডেকেছিল, দেখলাম যে ঝুমা বৌদির উইন্টারের মানে শীতের আর কি সব কেনা হয়ে গেছে, ক্রিম ট্রিম। আমার এখনো কেনা হয়নি, মানে তুমি দাওনি আর কি, আমাকে দাও, শীতকাল তো পড়েই গেল, তকমক সূক্ষ্ম হয়ে যাচ্ছে। শীতের আবার কি ক্রিম, শীতে আবার কি ক্রিম মাখবে? ঠিক আছে নিয়ে নেবে তো, কি এতে আবার জিজ্ঞাসা করে কি আছে? ওই তো একটা ক্রিম 10-20 টাকা দাম নেবে, নিয়ে যাও, 10 টাকা নিয়ে চলে যাবে পকেট থেকে, নিয়ে গিয়ে এমনি তো সব কিছু ঝেপে ঝেপেই করো, 10 টাকা নিয়ে চলে যাবে, নিয়ে গিয়ে ক্রিমটা নিয়ে চলে আসবে, তো কি আছে? না মানে 10-20 টাকা আর কি দাম নয়, তার থেকে একটুখানি বেশি, কত 10-20 টাকা দাম নয়, খুব বেশিও নয়, ওই ধরো না এই 1350। ভালো একটু দামি ক্রিম মাখতে হবে না, যাতে সবকিছু ভালো স্মুথ লাগে? ক্রিম লাগবে? হ্যাঁ আমি এনে দেবো, এনে দেবে দামি ক্রিম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। কিছু হোয়াটসঅ্যাপ করতে হবে না, আমি এনে রেখে দিয়েছি, আমি জানি তো তোমার লাগবে, শীতকালে তোমার গায়ে স্কিন রুক্ষ হয়ে যাবে, সেই স্কিন ঠিক করার জন্য ঠিক আছে একটা ক্রিম এনে রেখে দিয়েছি বাড়িতে, তুমি দাঁড়া আমি রেখে দিয়েছো। তুমি তাহলে আমাকে এতক্ষণ বলোনি কেন ফালতু? আমি তো তুমি জানি তো আমি ভালো, তুমি আমার খুব খেয়াল রাখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি নিয়ে আসো, নিয়ে আসো ক্রিমটা দেখি কেমন, তুমি বসো এখানে, আমি নিয়ে আসছি। হ্যালো, শীতের ক্রিম, সর্ষের তেল, সর্ষের তেল, সর্ষের তেল গায়ে মাখবে, স্কিন ভালো থাকবে। সর্ষের তেল আবার গায়ে মাখে নাকি? চিটচিট চিটচিট করবে, নোংরা হয়ে যাবে গায়ে। তোমার তোমার ক্রিমের কত দাম? 1350 টাকা। 1350 টাকা তুমি ক্রিম মাখছো, এটা কত দাম জানো? আমার অত জেনে কাজ নেই। 2300 টাকা দাম। গোকুল, গোকুল রক, ঠিক আছে, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, কাচ্চি কানি সর্ষের তেল, গায়ে মাখবে, গা চকচক করবে, শীতকালে কোনো গা ফাটবে না।